আসসালামু আলাইকুম, আপনাদের আমার চ্যানেলে স্বাগতম। আমি আজকে শুরু করছি ব্রাশ বাটিক দিয়ে কীভাবে এটি মাল্টি কালার বাটিক করা যায়। আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি প্রুশিয়ান কালার দিয়ে এখানে একটি সাদা কাপড়ে প্রথমে একটি ব্রাশ প্রিন্ট করে নিয়েছি। এখানে প্রুশিয়ান কালার দিয়ে আসলে মূলত মাল্টি বাটিকটা করতে হয়। প্রথমে আমরা প্রুশিয়ান কালার দিয়ে মার্কিং করে নিয়ে তারপর বেঁধে তারপর ভেট কালারে আমরা ডুবাবো। তাহলে চলুন আমার রঙের পর্বে চলে যাই। এখানে প্রুশিয়ান কালারে আমি কিভাবে তৈরি করেছি এটা আপনাদের একটু জানিয়ে দিই। পরিমাণ মতো গরম পানি, সাথে আমি দিয়েছি রং, তারপর দিয়েছি আপনার লবণ অথবা রেজিস সল্ট, যে কোনো একটা দিলেই হবে। তো আমি রেজিস সল্ট দিয়েছি, রঙের পরিমাণ যতটুকু রেজিস সল্ট দিতে হবে তার সমপরিমাণ দিলেও হবে। এভাবে করে আমি তারপর দিয়েছি সোডা আর একটু ইউরিয়া, দেমে করে প্রায় 4-5 দিন রোদে শুকিয়ে নিয়েছি কাপড়টা। তারপর দেখেন শুকিয়ে নিতে হয়, কিন্তু আমি মূলত এটার জন্য করে নিয়েছি। তারপর সেটাকে ধুয়ে, সেই কাপড়টাকে ধুয়ে আমি এখন এটা বেঁধে নিচ্ছি। দেখুন আপনারা কিভাবে আমি বেঁধে নিচ্ছি। একটা ফোল্ডিং স্টাইল দিয়েছি, দিয়ে আসলে মূলত আমরা যখন ডিজাইন করব তখন কিন্তু একটু মনে মনে প্ল্যান করে নিতে হবে বা ড্রয়িং করে নেবেন আপনি কীরকম চান, কী কালার চান, তারপরেই আমরা কিন্তু কাজে নামব। আর পরিকল্পনা হচ্ছে একটি কাজে কিন্তু মানে অর্ধেকটাই হয়ে যায়, আপনি যখন পরিকল্পনা করবেন তখন কাজ করতে গেলে আর আমাদের কোনো সমস্যা মানে কোনো সমস্যায় পড়তে হয় না। তারপর দেখেন আমি এভাবে করে আমার ইচ্ছা মতো আমি এটা ডিজাইন করে নিয়েছি, আপনারাও পারেন। এই দেখতে পাচ্ছেন আমি ডিজাইন করে নিয়েছি। তারপর আমি এটাকে ভ্যাট কালারে দিব, কালো রঙের আমি আজকে ভ্যাট কালার ব্যবহার করেছি। আপনারা জানেন যে এই ভ্যাট কালারটা মেথডটা আপনারা বিভিন্ন ভিডিওতে আমার দেখেছেন। তাহলে এখানে আমি যেহেতু কাপড়ের পরিমাণ অনেক অল্প, মানে শিক্ষিত তোলা ভ্যাট কালার দিয়েছি কালো, আর এখানে আমি একটু ভ্যাট কালারটাকে কালো করার জন্য আমি একটু বেশি দিয়েছি। তারপরে দিয়ে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে আমরা এই যে ডিজাইনগুলি কেটে তারপর আবার একটু ধুয়ে নিব, ধুয়ে নিয়ে ছায়ায় শুকিয়ে নিয়ে ইস্ত্রি করে আমি যা বানাতে চাই তার জন্য রেডি। তো ইনশাল্লাহ আশা রাখছি আপনাদের এই মাল্টি বাটিক করাটা খুব সহজ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর আমার ডিসক্রিপশন বক্সে এটার প্রসেসিংটা দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে।
হয়।